এটা সুখবর এই আদিম নগর ইউনিয়ন থেকে সুখবরটা দিয়ে রাখি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন গত 40 বছরে এই এলাকায় কোন রাস্তাটা পাকা তারা করতে দিবেন আর আপনারা আমার ইউনিয়নের মানুষ আমার বাড়ির মানুষ এই ইউনিয়নে আমার বাড়ি এই ইউনিয়নে আমার ভোট আপনারা আমার কাছে চাবেন কি আমি রাস্তা দিয়ে আইছি আপনাদের চাওয়া লাগবে না রাস্তা মিটে তুলে দেবো ইনশাআল্লাহ আমি একদিন বড় দেখলে গেছি আমাকে একটা খাল দেখাইতে সেটা 20 ফিটের ব্রিজ আমি করে দেবো ইনশাআল্লাহ আপনারা তাই আমারে লজ্জা দেন না আর আমার পিলু ভাই ভালো চেষ্টা বক্তব্য দিছে তাই না আমি জানি যে আপনি হারা দিন আমার জন্য খাটে এটা তো আর নতুন কিছু না আমার কথা হইলো দেখেন এটা আমার নিজের ইউনিয়ন এই ইউনিয়নে যে কজন আপনারা চেয়ারম্যান প্রার্থী সব কজনই আমার এই ইউনিয়নে আমি কাউকে সমর্থন দিব না কারণ আমি কারে দিয়ে কার মন ভাঙবো জনগণ কাজের মানুষ সঠিক মানুষকে বিবেচনা করে ভোট দেবে যে হবে সেই এলাকার জনগণেরও চেয়ারম্যান সে আমারও চেয়ারম্যান সে আমারও যদি একটা সার্টিফিকেট নিতে হয় তার কাছে নিতে হবে তাই না অতএব আপনারা জনগণের কাছে যান তা জনগণের মন জয় করে জনগণের ভালোবাসা নেন জনগণ সঠিক সিদ্ধান্তই দিয়ে দেবে আমাকে তো এখানে ভাগ করে লাভ নাই ইউনিয়নে আমার ভাগ করে লাভ আছে আমি নমিনেশন দিয়ে মূল নুল্লাগঞ্জে দেয়া আমি নমিনেশন দিয়ে মূল চান্দা ইউনিয়ন কিন্তু আদিমনগর ইউনিয়ন তো আমি কাউকে সমর্থন করতে পারি না পারি তাই অনেক গণ্যমান্য ব্যক্তি আছে এই ইউনিয়নের পরে দত্তপাড়া ইউনিয়ন ওইখানেও আরেক এমপি আছে ওইটা শুরু শিবচর থানার আবার এইটাও শুরু বান্দা থানার আমরা দুই ভাই দুই পাশাপাশি আছি আদিমনগর ইউনিয়ন নিয়ে আপনাদের চিন্তার কিছু নাই আমার উপর দায়িত্ব থেকে যাবে এই রাস্তা দিয়ে আসছি আমার কেউ বলেও নাই আমি আসার সময় গয়জুদ্দিন সড়ক যেটা এই গয়জুদ্দিন সড়ক দিয়ে আসার সময় আমি ভাঙা চূড়া দেখছি আমি থানা ইঞ্জিনিয়ারের গাড়ির থেকে ফোন করে বলছি আগামী মেইনটেনেন্স আসছি সর্বপ্রথম আমার এই রাস্তা দিতে হবে ব্যাপারটা হলো আমার ইউনিয়ন 24 ইউনিয়নের লোক প্রতিদিন আপনার এই ইউনিয়নে আসে যদি চর বদ্ধজন গাজীর ট্যাক থেকে একটা অটো ভাড়া করে তাহলে কিন্তু ভাই আদিম নগর এমপি সাহেবের বাড়ি যাবে কথাটা ঠিক না যদি হরিরামপুরের চরের থেকে একটা লোক আসে সে কিন্তু ভ্যানে করে আসেন গাড়িতে করে আসে এমপি সাহেবের বাড়ি যাবো আজিমনগর ইউনিয়নে অতএব ইজ্জত আপনাদের আমার না এই তিন থানার জনগণ না সারা বাংলাদেশের মানুষ জানে যে এই ইউনিয়নে আমার বাড়ি এখানে আমার ই তাই না এই ইজ্জত আপনাদের রক্ষার দায়িত্ব আপনাদের আর এই চোর বাটপাড়া যে গলাবাজি করে এদের বলবেন তোমাকে বাটপাড়ি দিন গেছে গিয়া কিভাবে এমন একটা অশিক্ষিত লোককে একটা গভর্নমেন্ট বোর্ডের সভাপতি বানাইছেন যে জানে না যে কার ডিওতে কার ফোনে কার পরিশ্রমে এই ভবন আছে সেইটা পর্যন্ত জ্ঞান এই লোকের নাই অরে গভর্নিং বোর্ডের সভাপতি বাদ দিয়া অরে ঢাকা চরে আমার ভাই মেয়রে দাঁড়াইছে হ্যাঁ অরে এটা মেথরে চাকরি হয়ে দিয়ে দিলে ভালো আমি কথা দিচ্ছি আমার ভাই যদি তিরিশ তারিখে মেয়র হয় তাহলে ইনশাআল্লাহ এটা মেথরের চাকরি আমি দেবো এই যোগ্যতা তারা নয়লে করতে পারে না অতি দেখাই দেয় যে এমপি সাহেব পাস করতে এরপরে কয় না আমি সভাপতি কিভাবে হয় কর এই অশিক্ষিত লোকরা কি সভাপতি অযোগ্যতা রাখে তাই যোগ্য ব্যক্তিরে আগামীতে সভাপতি করেন আমাদের আরো অনেক উন্নয়নমূলক কাজ আছে যে আমার কাছে হাত ধরা পাঞ্জাবি টান যা ছিল আপনার এলাকার জন্য কাজ আনতে পারবে স্কুলের জন্য কাজ আনতে পারবে ওই ব্যক্তিটারই সভাপতি হবে কথাটা বলছেন যে আমাকে পাঞ্জাবি টান দিয়ে কবে এটা দিয়ে যান দিতে হবে আমার বাড়িতে যা জোর করতে পারবে তার মতন লোকই সভাপতি বানে কথাটা বলছেন তো আপনারা ভালো থাকেন দোয়া করে ইনশাল্লাহ একটা সুখবর আপনাদের এই আদিমনগর ইউনিয়ন থেকে সুখবরটা দিয়ে রাখি সেটা হলো আগামীতে
যুবলীগের যে কমিটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন যুবলীগের শীর্ষস্থানীয় একটা পদ উনি আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ তারপরে বলে যাবে রাজনীতি কারে কয় আর রাজনীতি কেমনে করে তো আপনারা ভালো থাকেন এই সকল অর্জন আপনাদের আপনাদের দুই দুইবার পরিশ্রম এবং কষ্ট করে আপনারা এই জায়গায় যে জায়গাটায় নিয়ে আছেন এটা সকল সকল কৃতিত্ব আপনাদের ভালো থাকেন এই ভবনটা হবে এবং অন্যান্য যে স্কুলের উন্নয়ন আছে নতুন গভর্নিং বোর্ডে সভাপতি আসার পর তার নেতৃত্বে আপনারা আসছেন ইনশাআল্লাহ আমরা এই স্কুলের বাচ্চাদের জন্য যা যা করণীয় আমরা সেই কাজ করব ভালো থাকেন আমরা আরো অনেক প্রোগ্রাম আছে সবাই ভালো থাকেন এই যে কাজের বেলায় আপনারা কাজ ফেলে আসে এখানে বসা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা